বানাবো আনন্দ নাড়ু। তার জন্য এই যে আমি পাঁচটা বাটিতে আমি সাজিয়েছি, প্রথমে নিচ্ছি, যার জন্য প্রথম লাগে তিলের তিল, সাদা তিল। এখানে আমি এক বাটি সাদা তিল নিয়েছি, এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মাখা যায়, তাড়াতাড়ি গলে যাবে, না হলে গলবে না। এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি, এটা আটা নিয়েছি, ময়দা না কিন্তু আটা। আর কাঁচা দুধ নিয়েছি, যদি লাগে নারকেলের সাথে মিশে যদি হয়ে যায় তাহলে দেবো, না হলে একটু দিতে হবে। প্রথমে একটা পাত্রে আমি সব রকম পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রথমে আটা দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি, তিলটা দিয়ে দিচ্ছি, সাদা তিল, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে প্রথমে রং মেখে নেব। এক চিমটি একদম একটুখানি নুন দিতে হবে। এবার আমি দুধটা চামচে ভরে ভরে দেবো, একেবারে পুরো ঢেলে দেবো না, তাহলে ভাতটা হয়ে গেলে হবে না, অল্প করে দিতে হবে। আপনারা চিনির জায়গায় গুড় দিতে পারেন, এখানে গুঁড়ো দেওয়া যায়, আমি চিনিটা দিলাম, আপনারা গুঁড়ো দিতে পারেন। মাখাটা কমপ্লিট, এবার আমি হাতে একটু রিফাইন তেল, হাতে নিয়ে মাখিয়ে নিয়ে নাড়ুটা আমি গোল গোল করে নেব। নাড়ুটা কিন্তু এরকমই টাইট হবে, একদম পাতলা করলে হবে না, এই যে চেপে চেপে গোল করে নিতে হবে। যে যেরকম সাইজে পারবেন করবেন, আমি এরকম সাইজ করলাম নাড়ুর সাইজে। আমি এবার পরপর সব কটা করে নেব। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে বসিয়েছি, আর এই যে আমি নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি, একটা একটা করে নাড়ুগুলো ছেড়ে দেবো। এরকমই গরম চাই, আর আঁচটা একদম কমিয়ে দেবেন, প্রথম প্রথম একদম আঁচটা কমিয়ে, যখন একটু দেখবেন হালকা হালকা লাল হচ্ছে তখনই একটু মিডিয়ামে দিতে হবে। এই সময় কোনো নাড়াচাড়া দেবেন না, আপনি আপনিও ফুলে উঠবে। এবার আমি আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি, হালকা করে নেড়ে দেবো। দেখুন কি সুন্দর হচ্ছে, হালকা বাদামি হয়ে গেছে।
নাড়ুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, আর কিন্তু ভাজা করবো না, নাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে, বেশি কালো কালো হয়ে যাবে। এবার নাড়ুগুলো আমি তুলে দেব। আনন্দনাথ রেডি। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, বাইরে থেকে শক্ত ক্রিসপি হবে ও বাইরে ভেতর থেকে নরম। রেডি হয়ে গেছে আনন্দ নাড়ু। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।